হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই পিসি ইউজার। ফিরে আমি নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে আসা করি। আপনার সকলেই খুব ভালো আছেন, আমি গৌরাঙ্গ রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা অনেকেই, বেশিরভাগ লোকে সবাই উইন্ডোজ ইউজ করে থাকি, উইন্ডোজ 7, 8, 8.1, 10 বিভিন্ন রকম। কিন্তু আমরা অনেকেই অনেক সময় ভাবি যে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে ইউজ করতে চাই, বাট অনেকেই কনফিউশন থাকে যে উইন্ডোজের সাথে লিনাক্স একসাথে চালাতে পারবো, উইন্ডোজ এবং লিনাক্সকে ডুয়াল বুট করা যাবে, কিংবা আমার হতে পারে আমার কম্পিউটারের কনফিগারেশন কম আছে যার জন্য আমি ভয় পাচ্ছি ইনস্টল করতে। বাট একটা জিনিস মনে রাখবেন যে উইন্ডোজের সাথে লিনাক্স চালানোর জন্য আপনার কম্পিউটারে মিনিমাম 1 GB র্যাম এনাফ, আপনার যদি হার্ড ডিস্ক 500 GB বা তার কমও হয় তার কোনো সমস্যা নেই। সো মেনলি যেটা রিকোয়ারমেন্ট আমাদের দরকার সেটা হচ্ছে আপনার একটা স্পেস দরকার, যে আমি উইন্ডোজের সাথে আপনি লিনাক্সে কোনো ইনস্টল করবেন তখন উইন্ডোজের সাথে মিনিমাম একটা ফ্রি স্পেস দরকার। ফর সাপোজ লিনাক্সে ইনস্টলের জন্য দরকার হয় আমাদের মিনিমাম 20 GB, বাট একটা অপারেটিং সিস্টেম আপনি চালানোর জন্য 20 GB নিয়ে চললে আপনাকে হবে না। সো মিনিমাম আপনাকে, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে মিনিমাম 50 GB আপনাকে ফাঁকা রাখতে হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে, এবং সেই ফাঁকা জায়গাতে আমরা উইন্ডোজের সাথে লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করবো এবং সেটা দুটো আমরা প্যারালি চালাতে পারবো। ওপেন করার সময় আমাদের অপশন আসবে যে উইন্ডোজ নাকি লিনাক্স। আমরা লিনাক্সে চুজ করলে লিনাক্সটা ওপেন হবে, যদি উইন্ডোজ চুজ করি উইন্ডোজ ওপেন হবে। তবে এক্ষেত্রে দুটো অপারেটিং সিস্টেম কোনোটারই কোনো ক্ষতি হবে না এবং কম্পিউটারের উপরেও বিশেষ চাপ পড়বে না। সো আমি এটার জন্য মেনলি ব্যবহার করবো এই যে আমার HP-র 8 GB পেন ড্রাইভ, এটাকে আমি লিনাক্স দিয়ে বুটেবল USB পেন ড্রাইভ বানিয়েছি, এবং এটাকে ইউজ করে আমি আমার উইন্ডোজ 10 কম্পিউটারে উইন্ডোজ 10-এর সাথে প্যারালালি আমি আমার লিনাক্স অথবা উবুন্টু যেটা কারেন্ট ভার্সন 17.04 সেটাকে আমি ইনস্টল করবো। সো লেটস বিগিন। ওকে ফ্রেন্ডস, তো উইন্ডোজ 7, 8 বা 10-এর সাথে উবুন্টু যে কোনো ভার্সন ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাকে স্টেপ 1-এ আপনাকে চেক করতে হবে যে আপনার উইন্ডোজের হার্ড ডিস্কের পার্টিশন টাইপ অর্থাৎ প্রাইমারি পার্টিশন টাইপ non-GPT আছে কিনা। যদি আপনার পার্টিশন টাইপ GPT থাকে তাহলে আপনি উইন্ডোজের সাথে উবুন্টুকে ইনস্টল করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাকে আপনার হার্ড ডিস্ক টাইপ GPT কিংবা non-GPT সেটা চেক করার জন্য আপনাকে যেতে হবে কমেন্ট প্রম্পটে। ওকে, কমেন্ট প্রম্পট খোলার জন্য আমরা প্রথমে যাব উইন্ডোজ sign+R, এখানে রান খুলবো, রানে গিয়ে টাইপ করবো CMD, দেন প্রেস ওকে। ওকে করার পর এখানে কমান্ড প্রম্পট খুলে গেছে, এখানে আমরা টাইপ করবো ডিস্ক পার্ট, DISKPART, এন্টার। এন্টার করার পরে ডিস্ক পার্ট থেকে একটা পারমিশন চাওয়া হবে, আমরা সেটাকে ইয়েস করবো। তারপর এখানে ডিস্ক পার্ট ওপেন হবে, এখানে আমরা টাইপ করবো লিস্ট ডিস্ক অর্থাৎ আমার কম্পিউটারে বর্তমানে কি কি হার্ড ড্রাইভ ইনসার্ট করা আছে, দেন এন্টার। দেখতে পাচ্ছেন এখানে ডিস্ক 0 অনলাইন, সাইজ 931 GB, এটা আমার 1 TB হার্ড ড্রাইভ। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে GPT অপশনে এখানে কিছু নেই, ব্ল্যাঙ্ক আছে। যদি আপনার হার্ড ডিস্ক টাইপ GPT হয়ে থাকে সেখানে আপনার এখানে স্টার থাকবে, আমার এখানে স্টার নেই অর্থাৎ আমার হার্ড ডিস্ক টাইপ GPT নয় অর্থাৎ non-GPT। তো সঙ্গে সমস্যা নেই, কিন্তু আপনার যদি GPT হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখন আপনার হার্ড ডিস্ক টাইপটা GPT থেকে non-GPT করতে হবে। সেটা করার জন্য আপনাকে টাইপ করতে হবে ক্লিন, CLEAN। কিন্তু এখানে আপনি যদি ক্লিন করতে যান, যেহেতু আপনি এই অপারেটিং সিস্টেমটি বর্তমানে ইউজ করছেন, সেহেতু আপনার ক্লিন কমান্ড এখানে কাজ করবে না। তো আপনার হার্ড ডিস্ক প্রাইমারি পার্টিশন টাইপ GPT থেকে non-GPT করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন করে উইন্ডোজ 7, 8 বা 10 ইনস্টল করতে হবে। এবং ইনস্টল করার সময় যখন উইন্ডোজ সেট আপ স্ক্রিনটা আসবে তখন সেখানে একটাই প্রেস করবেন Shift+F10 একসাথে। তো প্রেস করার পরে কমেন্ট ফর্ম খুলে যাবে এবং সেখানে এই একটু আগে দেখানো যে টাস্কগুলো আপনাকে করতে বললাম লিস্ট ডিস্ক করে দেখে নিতে হবে এবং তারপরে ক্লিন করতে হবে। ক্লিন করলে আপনার কম্পিউটারে পুরো হার্ড ড্রাইভ পুরো সব মুছে যাবে, সেজন্য অবশ্যই ইনস্টল করার আগে আপনার হার্ড ডিস্কের একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। স্টেপ 1 কাজ শেষ হওয়ার পর আমরা চলে যাব স্টেপ 2-তে। স্টেপ 2-তে গিয়ে আমরা করব উবুন্টুর জন্য একটা ফ্রি স্পেস বানাবো উইন্ডোজের মধ্যে। ফ্রি স্পেস বানানোর জন্য আমরা প্রথমে যাব ডিস্ক পিসি, সেখান থেকে ম্যানেজ, ম্যানেজ যাওয়ার পর স্টোরেজের মধ্যে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট অপশন। ডিস্ক ম্যানেজমেন্টে গেলে আপনি দেখতে পাবেন আপনার সমস্ত হার্ড ড্রাইভের পার্টিশনসগুলো এখানে দেখানো হয়েছে। যেমন সাপোজ আমার এখানে ডি ড্রাইভ, এখানে 531 GB জায়গা আছে, আমি এখান থেকে 231 GB আমি শ্রিঙ্ক করতে চাই, রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শ্রিঙ্ক ভলিউম অপশন আছে, আপনি যদি 100 GB শ্রিঙ্ক করতে চান তো 100 GB-টাকে MB-তে কনভার্ট করে এখানে লিখে দিন, দেন শ্রিঙ্কের উপরে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন নতুন একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে, যেমন এখানে আমি 231 GB শ্রিঙ্ক করেছি এবং সেটা আনঅ্যালোকেটেড স্পেস এখানে কিন্তু দেখাচ্ছে। তো এটা হয়ে গেল আমাদের ফ্রি স্পেস এবং এই জায়গাতে আমরা আমাদের উবুন্টুকে ইনস্টল করব। তো স্টেপ 2 কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি স্টেপ 3-তে। এখানে আমাদের দরকার একটা বুটেবল USB CD বা DVD, যেখানে উবুন্টু দিয়ে বুটেবল করা আছে।
সো বেসিক্যালি সিডি বা ডিভিডি থেকে ইউএসবি ইউজ করা বেটার, এবং ইউএসবি বুটেবল বানানোর জন্য অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে, যেমন রুফাস, পাওয়ার আইসো, ইমেজ বার্ন, ইচার। তো আমি এই ভিডিওতে টিউটোরিয়ালে আমি ব্যবহার করছি হচ্ছে পাওয়ার আইসো। পাওয়ার আইসো তো এখানে ইমেজ ফাইল সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট বাটনে গিয়ে ইমেজ ফাইল সিলেক্ট করতে হবে, তারপরে ডেস্টিনেশন অর্থাৎ এখানে আপনার পেন ড্রাইভ সিলেক্ট করতে হবে, এখানে সেটিংস আমাদের রাইটিং মেথড হবে ইউএসবি এসডিডি এবং ফাইল সিস্টেম অটোমেটিক। স্টার্টে ক্লিক করার পরে আপনার ইউএসবি বুটেবল তৈরি করা শুরু হবে, এবং আপনার যদি ইউএসবি অর্থাৎ পেন ড্রাইভে যদি কোনো ফাইল থেকে থাকে সেগুলো অবশ্যই ডিলিট হয়ে যাবে। বুটেবল ইউএসবি কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনি আরো ভালোভাবে শিখতে চান তো আমার একটা টিউটোরিয়াল আছে, আমি সেটা লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা সেখানে গিয়ে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। সো ফাইনাল স্টেপ থ্রি পরে আমরা চলেছি স্টেপ ফোর, এটা হচ্ছে ইনস্টলেশন। অর্থাৎ এক্ষেত্রে আমরা আমাদের বুটেবল ইউএসবি ড্রাইভটা অর্থাৎ পেন ড্রাইভ ঢুকিয়ে আমরা আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করব। তারপরে আমরা এখানে প্রথমে এসকেপ প্রেস করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন F1 সিস্টেম ইনফরমেশন, F9 দেখতে পাচ্ছেন বুট ডিভাইস অপশন, তো আমরা F9 সিলেক্ট করব। তো এখানে প্রথম অপশন আছে OS বুট ম্যানেজার, তারপরে বুট ফ্রম EFI ফাইল, নোটবুক, হার্ড ড্রাইভ, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইউএসবি হার্ড ড্রাইভ HP, এটা আমার পেন ড্রাইভ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। তো দিস ইজ দ্য উবুন্টু ইন্টারফেস, উবুন্টুতে আমরা অলরেডি প্রায় ঢুকছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উবুন্টু ইনস্টলের অপশন কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছেন ট্রাই উবুন্টু, আমি যদি এটা ট্রাই করতে চাই তো এখানে আমি ট্রাই অপশন যাব, এখান থেকে আমি সমস্ত রকম উবুন্টু যে কোনো সিস্টেমে আমি এইটা দিয়ে কাজ করতে পারবো, বাট আমরা পার্মানেন্টলি এটাকে ইনস্টল করতে চাই তো ইনস্টল উবুন্টু সিলেক্ট করতে হবে। ওকে, তো এখন যদি আপনার কাছে কোনো ওয়াইফাই কানেকশন থেকে থাকে তো আপনি এখান থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে কিছু এক্সট্রা ফাইল আপনি এখন ডাউনলোড করতে পারবেন, বাট বর্তমানে আমি কোনো ইন্টারনেট কানেকশনের সাথে আমি আমার কম্পিউটারে কানেক্ট করতে চাই না, সো আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট টু এনি ওয়াইফাই নেটওয়ার্ক রাইট নাও, দেন সিলেক্ট কন্টিনিউ। সো ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার ফ্ল্যাশ MP3 অ্যান্ড আদার মিডিয়া, আমরা অবশ্যই এই বক্সটাকে চেক করে দেবো যাতে আমরা অন্যান্য থার্ড পার্টি সফটওয়্যার এখানে রান করাতে পারি। নেক্সট কন্টিনিউ। তো ফ্রেন্ডস, ইনস্টলের সময় যদি আপনাদের কাছে এই অপশনটা আসে যে ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ 7, তো আপনি খুব লাকি, আপনার আর কোনো খাটনি হবে না, আপনি জাস্ট অপশনটা সিলেক্ট করবেন, করে নেক্সট ক্লিক করলে আপনার ইনস্টলেশন চালু হয়ে যাবে এবং আপনার কোনো রকম কোনো ফাইল বা ড্রাইভ কোনো সেটিংস করতে হবে না। কিন্তু যদি অপশনগুলো না আসে যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু এটা একদমই করবো না, তাহলে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিলিট হয়ে যাবে এবং উবুন্টু ইনস্টল হয়ে যাবে। তারপর অপশন এনক্রিপ্ট দ্য নিউ উবুন্টু ইনস্টলেশন ফর সিকিউরিটি, এটাও করবো না। নেক্সট অপশন ইউজ LVM উইথ দ্য নিউ উবুন্টু ইনস্টলেশন, এটাও করবো না। আমি যেটা করবো সেটা হচ্ছে সামথিং এলস। সো এটা হচ্ছে ইনস্টলেশন টাইপ, এখানে সমস্ত স্পেসগুলো আমার কম্পিউটারে কী কী ফাইল ফোল্ডার সেগুলো আছে এখানে সুন্দর সাজিয়ে দেওয়া আছে। এই যে NTFS দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উইন্ডোজের ফাইল। ওকে, NTFS। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে দেব SDA4 NTFS, এটা হচ্ছে 100 GB ফাইল, দেখে বুঝতে পারছেন। নিচে হচ্ছে NTFS, এটা হচ্ছে 300 GB, এটাও NTFS 300 GB, আর তার নিচে এটা হচ্ছে 130 GB। ওকে, আর ফ্রি স্পেস দেখতে পাচ্ছেন নিচে, যেটা আমাদের রেখেছিলাম 100 GB, আমি আপনাদেরকে বলেছি 100 GB রাখা হয়েছিল ফ্রি স্পেস, এটা হচ্ছে যেটা আনঅ্যালোকেটেড স্পেস উইন্ডোতে দেখাচ্ছিল সেটা এখানে দেখাচ্ছে ফ্রি স্পেস। এখন আমরা যা কাজ করবো এই ফ্রি স্পেসের উপরে করবো। ওকে, এটাকে সিলেক্ট করা হলো, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস সাইন, এই প্লাস সাইনে ক্লিক করতে হবে। ওকে, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে আমরা প্রথমে 500 MB দেব বুট মেনুর জন্য, এখানে 500 MB, সেটাকে আমরা দেখুন টাইপ অফ দিস পার্টিশন প্রাইমারি যেমন থাকবে, যদি লজিক্যাল থাকে সেটা আমরা লজিক্যাল রাখবো, প্রাইমারি থাকলে প্রাইমারি রাখবো, বিগিনিং অফ দি স্পেস, এই যে এই অপশানটা বিগিনিং অফ দি স্পেস রাখবো, ইউজ অ্যাজ টাইপটা আমরা EXT4 রাখবো, এবং মাউন্ট পয়েন্ট এখান থেকে আমরা সিলেক্ট করবো বুট, অর্থাৎ বুট মেনুতে আমরা রাখবো 500 MB, দেন ক্লিক ওকে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে DVSDA8 EXT4 বুট মেনুর জন্য 500 MB, এখানে এই একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চেক অর্থাৎ টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এটা ওকে, চেক করা হয়ে গেছে এটা। এবার নিচে দেখতে পাচ্ছেন ফ্রি স্পেস, এটাকে আমরা আবার এখানে প্লাস চিহ্নে যাব। এখন আপনার কম্পিউটার যদি র্যাম যদি 2 GB হয় তাহলে তার ডবল অর্থাৎ 4 GB, আপনার র্যাম যদি 4 GB হয়
তাহলে তার ডবল অর্থাৎ 8 GB। যেমন আমার এখানে কম্পিউটার র্যাম হচ্ছে 4 GB, তো আমি এখানে 8 GB অর্থাৎ 8 × 1024 অর্থাৎ 8192 MB, এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইজ এত MB, এর থেকে আমরা 8192 MB বাদ দেবো, অর্থাৎ এখানে যে টোটাল ফ্রি স্পেসটা আছে এত MB, এর থেকে আমরা র্যামের ডবল স্পেস আমরা ফাঁকা রাখবো সোয়াপ এরিয়ার জন্য। অর্থাৎ এই স্পেস থেকে র্যামের ডবল স্পেস ফাঁকা রেখে আমরা যেটা এখানে বসাবো সেটা হচ্ছে 9789 MB, তারপরে ইউজার্স EXT4 এবং মাউন্ট পয়েন্ট। মাউন্ট পয়েন্টে আমরা সিলেক্ট করবো হচ্ছে রুট। এখানে দেখতে পাচ্ছেন রুটের কোনো অপশন নেই, রুটের অপশন হচ্ছে প্রথমটা যে স্ল্যাশ বা স্ট্রোক সাইন, এটা হচ্ছে রুটের অপশন। তো মাউন্ট পয়েন্ট স্ট্রোক সাইন সিলেক্ট করে তো এখানে প্রথমে বুট তারপরে রুট দেওয়া হয়ে গেল, দুটো ঘড়ি টিক চিহ্ন অর্থাৎ চেক হয়ে গেছে। লাস্ট ফ্রি স্পেস রয়েছে, এটাকে আমরা যেটা করবো প্লাস সাইনে যাব, গিয়ে এটা থাকলো যেমন আছে তেমন থাক। এখানে যেটা করব ইউজ অ্যাস এখানে করে দেবো সোয়াপ এরিয়া, ওকে শুধু ইউজ অ্যাস সোয়াপ এরিয়া, দেন ওকে। এটা ওকে করার পরে দেখতে পাচ্ছেন এইখানে এই যে ডেব SDA এটা সিলেক্ট হয়ে গেছে, আপনি এখানে কোনোটা কিন্তু এখন ক্লিক করে সিলেক্ট করবেন না, ওকে কোনোটা আপনি সিলেক্ট করবেন না, আপনি জাস্ট এবার করবেন কি ইনস্টল নাও এই অপশনে সিলেক্ট করতে হবে। তো কন্টিনিউ করার পরে এখানে এসছে যে রাইট দ্য চেঞ্জেস টু ডিস্ক, এখানে বলা আছে পার্টিশন 8, 9, 10 এইগুলো নতুন করে ফরম্যাট করে ক্রিয়েট করা হবে, ওকে নো প্রবলেম, জাস্ট কন্টিনিউ করে দিন। এবার আপনার লোকেশন চুজ করতে হবে, যেমন আমার লোকেশন হচ্ছে কলকাতা, আমি এখান থেকে কলকাতা সিলেক্ট করে দিলাম, ওকে কলকাতা, দেন কন্টিনিউ। এবং আপনার ল্যাঙ্গুয়েজ যেমন সিলেক্ট আছে ইংলিশ, US, ওকে নো প্রবলেম, কন্টিনিউ। ওকে, তো প্রথমে এখানে ইউর নেম, কম্পিউটার্স নেম, ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড চুজ করে এই যে রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন অপশনটা সিলেক্ট করার পরে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনার এখানে ইনস্টলেশনের যে প্রসিডিওর সেটা শুরু হবে, প্রথমে ফাইল কপি হবে, 30 মিনিট লাগবে অপারেটিং সিস্টেমটি ইনস্টল হওয়ার জন্য। ওকে, তো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ উইন্ডো আসলো যে ইনস্টলেশন ইজ কমপ্লিট, ইউ নিড টু রিস্টার্ট দ্য কম্পিউটার ইন অর্ডার টু ইউজ দ্য নিউ ইনস্টলেশন। সো আমাদের রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট নাও এর উপর ক্লিক করলাম। তো রিস্টার্ট করার পর যদি আপনার উবুন্টু সঠিকভাবে কমপ্লিটলি ইনস্টল হয়ে থাকে তো এরকম একটা উইন্ডো আসবে যেখানে উবুন্টু এবং উইন্ডোজ দুটোরই ওপেন করার অপশন থাকবে। আপনি যদি উবুন্টু ওপেন করতে চান তো উবুন্টু সিলেক্ট করবেন, যদি আপনি উইন্ডোজ ওপেন করতে চান তো উইন্ডোজ সিলেক্ট করবেন। And that's it, you have completed the installation. So guys, আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হয়, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারেন। আমি ফিরে আসবো নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।